প্রিয় ছাত্র ছাত্রী, আজ আমরা দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করছি। তোমাদের দ্বাদশ শ্রেণীতে ভূগোলে প্র্যাকটিক্যালে 30 নম্বর আছে। এর মধ্যে 3টি প্রধান বিষয় রয়েছে, টপোগ্রাফিক্যাল ম্যাপ 8 নম্বর, ম্যাপ প্রজেকশন 6 নম্বর, এবং স্ট্যাটিস্টিক্স 6 নম্বর। এছাড়াও রয়েছে প্রজেক্ট 5 নম্বর এবং ভাইভা এবং ল্যাবরেটরি নোটবুকে 5 নম্বর। এই সব মিলিয়ে মোট 30 নম্বর। আজ আমরা প্রথম অধ্যায়ে টপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র নিয়ে আলোচনা করছি। এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সমোন্নতি রেখার সাহায্যে ভূমিরূপ প্রদর্শন তোমাদের সিলেবাসে আছে। তোমরা সমোন্নতি রেখা কাকে বলে জানো? ভূপৃষ্ঠের সমান উচ্চতা যুক্ত জায়গাগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে সমোন্নতি রেখা বলা হয়। তো মানচিত্রে, এই যে টপোগ্রাফিক্যাল মানচিত্রে যে সমোন্নতিগুলো রেখা রয়েছে, সেই সমোন্নতি রেখার সাহায্যে আমাদের ভূমিরূপ প্রদর্শন মানে ভূমিরূপ দেখাতে হবে। এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। দেখো, আমি এর মধ্যেই একটা সমোন্নতি রেখা সম্পন্ন একটা চিত্র এঁকেছি, যেখানে এই সমোন্নতি রেখাগুলো প্রধানত বাদামি বা ব্রাউন কালার দিয়ে দেখানো হয়। এখানে আমি রেড কালার দিয়ে দেখিয়েছি। এখানে 1, 2, 3, 4, 5টা সমোন্নতি রেখা এঁকেছি এবং প্রত্যেকটার মধ্যে মান দেওয়া আছে, 1,000, 900, 800, 700, 600, এরকম করে মানগুলো দেওয়া আছে। এটা মিটারে আছে, উচ্চতাটা আমরা মিটারে ধরে নিচ্ছি। আর এখানে একটা লাইন আমি অলরেডি টেনে রেখেছি, এই লাইনটা হলো 15 সেমি লাইন আমি এখানে টেনেছি। সাধারণত পরীক্ষা এরকমই আসে যে একটা 15 সেমি বা 17 সেমি লাইন এঁকে প্রস্থচ্ছেদ এঁকে ভূমিরূপগুলো দেখাও। তো আমি এখানে 15 সেমি একটা লাইন টেনে রেখেছি। এবার এই লাইনের সাহায্যে কিভাবে সমোন্নতি রেখার মধ্য দিয়ে একটা ভূমিরূপ তুমি আঁকবে এবং সেখানে বিভিন্ন ভূমিরূপগুলোর নাম দেখাবে, সেটাই আজকে আমরা দেখব। সবার প্রথমে কি করতে হবে, এই যে সমোন্নতি রেখার মানগুলো রয়েছে সেগুলো একটা এরকম একটা কাগজে তুলতে হবে, ঘুরের লেজের মতো একটা কাগজ এরকম ভাঁজ করে নেবে। ভাঁজ করে নেওয়ার পর এই কাগজটা এখানে বসালে, এই এবি লাইনের ওপর বসানোর পর পয়েন্ট ধরে ধরে তুলতে হবে। এই দেখো, এ পয়েন্ট আর বি পয়েন্ট তুললাম। এরপরে এই এবি লাইনের মধ্যে যতগুলো সমোন্নতি রেখা স্পর্শ করেছে সেগুলো সব এখানে চিহ্নিত করতে হবে। একটি রেখা একাধিকবার স্পর্শ করতে পারে, যতবার স্পর্শ করবে ততবারই কিন্তু কী করতে হবে, মানগুলো তুলতে হবে। তো এবার কি করছি, এখানে এটা এ লিখে দিলাম, এটা বি লিখে দিলাম। এবার এর পাশে এটা দেখা যাচ্ছে এর মান হলো 600, তাহলে এখানে লিখলাম 600। তারপর এটা 700, এটা 800, 900, এটা 1,000, এইদিকে আবার 1,000 আছে, এটা 1,000, এটা 900, এটা 800, 700, 600, সমস্ত মানগুলো আমরা তুলে নিলাম। এবার এটার সাহায্যে আমরা ভূমিরূপ কিভাবে আঁকবো সেটা দেখো। কী করতে হচ্ছে, এখানে এই ঘুরির লেজটা এখানে বসিয়ে নিলাম, এ এবং বি পয়েন্ট করে নিলাম। এবার স্কেল দিয়ে এ এবং বি পয়েন্ট
জুড়ে দেওয়া হলো। এবার এপাশে একটা স্কেল আঁকতে হবে, এটা কিভাবে আঁকবো, এটা এখানে দেখতে হবে হায়েস্ট কত আছে আর লোয়েস্ট কত আছে। এখানে আমি এটা দেখতে পাচ্ছি হায়েস্ট আছে 1000, তাই তো, 1000 হায়েস্ট, আর সবচেয়ে কম আছে 600। তাহলে মনে রাখবে এই 600-র থেকে 100 কম, মানে যত ডিফারেন্স থাকবে, 100 থাকলে 100, 50 থাকলে 50, তত কম নিতে হবে। 600 আছে তাহলে আমরা 500 থেকে শুরু করব, আর 1000 আছে তাহলে এটা আমরা 1100 নেব, মানে 100 বেশি আর 100 কম, তাহলে 500 থেকে 1100। তাহলে 5, 6, 7, 8, 9, 10, 11, 7, এখানে তাহলে 7 সেমি নিতে হবে। এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক একই রকমভাবে এপাশেও। সাত সেমি টেনে নিচ্ছি, পয়েন্টগুলো করে দিতে হবে। করে দেওয়ার পর এই লাইনগুলো টেনে নিতে হবে একটু বেশি করে, বাড়িয়ে দেওয়া হচ্ছে। দেখো আমি এর মধ্যে সবগুলো লাইন বাড়িয়ে দিয়েছি। এবার এগুলো কী করতে হবে, মানগুলো লিখতে হবে। এটা লিখতে হবে 0, আর বলেছিলাম 100 কম, তার মানে এটা 500, 600, 7, 8, 9, 1000, 1100। ঠিক একই রকমভাবে এপাশেও লিখতে হবে, 500, 600, 7, 8, 900। এখানে একটা শূন্য বেশি দেওয়া হয়ে গেছে, এখানে লিখে দিতে হবে মিটার, এখানে লিখতে হবে মিটার। এবার এই ঘড়ির লেজের কাজ, এখানে যে মানগুলো আমরা তুলেছিলাম এ আর বিতে, এটা এখানে সোজা করে এর সঙ্গে এ এবং বি এর সঙ্গে বি লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর স্কেল ধরে সোজা করে, দেখো এখানে কত আছে 600, তাহলে এটা আমি সোজা করে নেব। তোমরা এই 10, এই যে 10 আছে, 10-এর লাইনটা এখানে ধরে নিতে পারো। তাহলে এখানে 600 মানে 6 সেমি উঠতে হবে, 6 সেমি তো ওঠার প্রয়োজন নেই, কারণ নিচে আমাদের কম আছে, 500 থেকে শুরু করেছি। তাহলে এখানে যে 600-এর যে লাইনটা আছে, এই লাইনটার এখানেই এই বিন্দুটা বসবে, বোঝা গেল? তারপর যে কোনো একটা সেমি সোজা করে নিলেই হলো। এবার আমরা এই 7-এর লাইন, এরপর 8-এর, এটা যদি আরেকটু সোজা করে করতে চাও তাহলে আরেকটা বুদ্ধি আছে। তাহলে কি করবে, এই যে পাশের যে লাইনটা আছে, এই দুটো লাইন আলতো করে টেনে দাও, তাহলে তোমাদের প্রথমে কাজ করতে সুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। এই লাইনগুলো আমি সেই জন্য আলতো করে টেনে দিলাম, প্রাথমিক পর্যায়ে এই কাজটা করলে সুবিধা হয়, পরবর্তীকালে করার কোনো দরকার নেই লাইনগুলো টানার। 1000 পর্যন্তই টানলাম, কেননা পরে 1100-তে আমাদের কোনো পয়েন্ট নেই। এইবার দেখো কতটা সুবিধা হবে,
এবার 900 লাইন, তার মানে এখন আর স্কেল সে বসাতে হচ্ছে না, শুধু 900 পয়েন্টটায় বসিয়ে এই লাইনটায় বিন্দু দিয়ে দিলেই হয়ে গেল। এবার 1000, এবার আমরা এদিকে চলে আসলাম, আবার 1000, শুধু লাইনগুলোতে বিন্দু দিয়ে দিচ্ছি, 1000-এর লাইন, 900-এর লাইন, 800। তবে লক্ষণীয় স্কেল যেন বাঁকা না হয়, স্কেল যদি বাঁকা হয় তাহলে কিন্তু ছবিটা ভুল হবে। 7, 6 হয়ে গেল সমস্ত পয়েন্ট বসানো। এবার আমরা কি করব, এখানে একটা হাত দিয়ে লাইন টানতে হবে, স্কেল দিয়ে কখনোই নয়, হাত দিয়ে টানতে হয়। 600, আর এদিকে হাইস্ট 1000। তো এটা যেহেতু নিচের দিকে নেমেছে, তাই এটা আমরা নিচের থেকে পাশের একটু উপর থেকে স্টার্ট করে এইভাবে যাচ্ছি। এবার 1000-এর পর যেহেতু এটা ওপরের দিকে উঠছে, তাই এটা ওপরের দিকে উঠিয়ে দিলাম, আবার এই বিন্দুগুলোকে যোগ যোগ করে এখানে চলে আসলাম, মোটামুটি অনেকটাই হয়ে গেল। এবার এখানে লিখে দিতে হবে, এটা একটা পাহাড় হয়েছে, তাই এখানে লিখতে হবে পাহাড়। আর নিচে লিখতে হবে উল্লম্ব স্কেল, এক সেমিতে 100 মিটার, কেননা 100 সেমিতে 100 মিটার ডিফারেন্স আছে, তাই উল্লম্ব স্কেল 100 সেমিতে 100 মিটার। আর উপরে লিখতে হবে সমোন্নতি রেখার সাহায্যে ভূমিরূপ প্রদর্শন। মোটামুটি হয়ে গেল আমাদের। এভাবে বাকি তোমরা এই ছবিগুলো এঁকে মানগুলো করে আবার নিজেরা করতে পারো। ধন্যবাদ।